হ্যালো স্টুডেন্টস, হ্যালো ভিউয়ার্স। আমরা পড়ছিলাম অল অ্যাবাউট এ ডগ, যেখানে একটা বাসের মধ্যে একটা মহিলা একটা ছোট্ট কুকুরকে বহন করছিলেন, সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। তো সেই কুকুরটা বাসে নেওয়ার বাসের মধ্যে যে সমস্যাগুলো হয়েছিল ইনিশিয়াল, সেটা আমরা দেখতে পেয়েছি। এবং বাসের কন্ডাক্টর সেই মহিলাকে বলছে কুকুরকে বাইরে বের করেছে, অথবা আপনি ছাদের উপরে যান, এরকম একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। তো তারপর কি হলো সেটা আমরা এই পাঠটিতে এখন পড়ব। তো আমরা শুরু করি। দ্য কন্ডাক্টর কোল্ড দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপ। কন্ডাক্টর সেই বাসের মধ্যে যে বেলটা রয়েছে, যেটা দিয়ে প্যাসেঞ্জার ওঠানামা করে সংকেত দেওয়ার জন্য, সেই বেলটা টিপে দিল এবং বাস দাঁড়িয়ে পড়ল। দ্য বাস ডাজন্ট গো আনটিল দ্য ডগ ইজ ব্রড আউট। যেই বাস আর যাবে না যতক্ষণ এই কুকুরটাকে বাইরে বের করে দেওয়া। হি স্টেপ অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড। এই কন্ডাক্টর পেভমেন্ট অর্থাৎ ফুটপাতে নেমে দাঁড়ালো এবং অপেক্ষা করতে লাগলো যে কুকুরটাকে বের করে দেওয়া। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রাম্প। এটা তার মনে হয়েছিল তার হচ্ছে বিজয়ের মুহূর্ত, সে মনে হচ্ছে বিশাল কিছু জয় করে ফেলেছে, তার এখন কথা মতো চলবে, সেটাই সে অপেক্ষা করছে। তার তো যায় নিশ্চিত, এরকম একটা মনোভাব নিয়ে সে অপেক্ষা করছে। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, সে আইন তার দিকে, কারণ বাসের মধ্যে মানুষ বহন করার জন্য, কুকুর বহন করার জন্য নয়। তো সে ভাবছে যে আইন তো তার দিকেই আছে। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড দ্য ডগ। কিন্তু এভরিবডি প্রত্যেকেই বাসের মধ্যে যার প্রত্যেকে ছিল, তারা সবাই সেই মহিলার দিকে এবং সে তার কুকুরটার দিকে, অর্থাৎ তারা বাস থেকে বাইরে যাবে না। দে টকড ইন রেইজ ভয়েসেস, তারা জোরে জোরে কথা বলতে লাগলো, রেইজ মানে উচ্চ স্বরে কথাবার্তা বলতে লাগলো। যে শেমফুল, লজ্জাজনক, অনেকে বলছে কল দ্য পুলিশ, পুলিশকে ডাকো, লেটস অল রিপোর্ট হিম, চলো এর বিরুদ্ধে সবাই আমরা রিপোর্ট করি, অভিযোগ করি, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার ব্যাক, চলো আমরা তাকে বাধ্য করি আমাদের ভাড়াটা আমাদেরকে ফিরিয়ে দিই। ইয়েস দ্যাট ইজ ইস, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার ব্যাক, যে হ্যাঁ হ্যাঁ সেই ভালো, চলো আমরা তাকে আমাদের ভাড়াটা ফিরিয়ে দিতে বলি। এরকম বাসের মধ্যে বিভিন্ন জনে বিভিন্ন রকম কথাবার্তা বলছিল। দ্য লিটল অ্যানিমাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস আনকনশিয়াস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজ। সেই ছোট্ট অ্যানিমেল, ছোট্ট পশুটি স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, সেই হালকা বাসের আলোর মধ্যে ব্লিঙ্ক করছিল, অর্থাৎ তার চোখগুলো চিকমিক করছিল, চলছিল নিচ্ছিল। আনকনশিয়াস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজ, আনকনশিয়াস মানে অসচেতন, বা এ ব্যাপারে সে জানেই না কি যে সে সমস্যাটা না ঘটিয়ে দিয়েছে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, এই কন্ডাক্টর দরজায় এসে দাঁড়াল। সাব প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু কিছু প্যাসেঞ্জার দাবি করলো, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, যে আমাদের ভাড়া আমাদেরকে ফিরিয়ে দিন। ইউ হ্যাভ এনগেজড টু ক্যারি আস, যে তোমার আমাদের নিজে যাওয়ার কথা ছিল। ইউ ক্যান নট লিভ আস হিয়ার অল নাইট, যে তুমি এখানে আমাদের সারা এখানে রাখতে পারো না। নো ফেয়ার্স ব্যাক, সেড দ্য কন্ডাক্টর, যে কোনো ভাড়া, কোনো ভাড়া রিটার্ন দেওয়া হবে না, ফেরত দেওয়া হবে না, সেই কন্ডাক্টর বলল। টু অর থ্রি প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, দুই তিনজন প্যাসেঞ্জার সেই বাস থেকে বাইরে বেরিয়ে গেল, ডিসঅ্যাপিয়ার্ড অর্থাৎ অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল, তারা তারা নিজেরা ব্যবস্থা করে কোথাও না কোথাও চলে গেল। দ্য কন্ডাক্টর টার্ন অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর আবার সেই পেভমেন্ট অর্থাৎ ফুটপাতে চলে গেল। ওয়েন টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম, বাসের ড্রাইভারের সঙ্গে কথা বলতে গেল। অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই, এর পরের যে বাসটা ছিল একদম লাস্ট বাস, লাস্ট অন দ্য রোড সেই রাস্তা দিয়ে সেটাই লাস্ট বাস, সেটাও চলে গেল, ওয়েন্ট বাই। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য শাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, ইট সিমস ইনডিফারেন্ট, এই বাসের যে কন্ডাক্টর এই যে এত চিৎকার চেঁচামেচি করছে সেটা সেটা তো সেই বাসের ড্রাইভার কন্ডাক্টর দিল না, কিন্তু যে লাস্ট বাসটা ছিল সেটাও কিন্তু থামলো না, এই বাসের কন্ডাক্টর এত চিৎকার চেঁচামেচি করেও সেই লাস্ট বাসটা সেটাও কিন্তু থামলো না। এই পুলিশম্যান স্ট্রোলড আপ অ্যান্ড লুকড ইন
at the door. একজন পুলিশম্যান ঘোরাফেরা করছিলেন and looked and and looked in at the door এবং দরজা দিয়ে তাকাল. The passengers burst out with indignant protests and appeals. See? প্যাসেঞ্জার গুলো তারা রাগ দেখাতে লাগলো, ইন্ডিগনেন্ট হচ্ছে অ্যাংগ্রিলি, অর্থাৎ রাগ দেখাতে লাগলো প্যাসেঞ্জারকে, সরি পুলিশদেরকে, এবং তারা প্রতিবাদে ফেটে পড়লো এবং রিকোয়েস্ট করলো, আপিল করলো, প্রোটেস্ট করলো, দুটোই করলো. ওয়েল হি হ্যাজ গট হিজ রুলস, ইউ নো, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে তো তার নিয়ম মেনেই চলবে, তার তো নিয়ম রয়েছে. হি সেড জেনিয়ালি, সে জেনিয়ালি অর্থাৎ প্লিজেন্টলি বা ভদ্রভাবে বললো. দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট, এবং সে সেখান থেকে চলে গেল কিছু বস দূরে, সে বাস্তব থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছিল. দ্যার হি ওয়াজ জয়েন্ট বাই টু মোর কনস্টেবল, সেখানে গিয়ে আরও দুজন কনস্টেবল অর্থাৎ পুলিশের সঙ্গে কনস্টেবলের সঙ্গে সেখানে গিয়ে জড়া হল. স্টিল দ্য লিটিল ডগ ব্লিঙ্ক অ্যাট দ্য লাইটস, সেই এখনও কুকুরটা সেই আলোর মধ্যে ব্লিঙ্ক করছে, টিকটিক করছে তার চোখগুলো. The conductor walked to and fro like a captain in the hour of victory. The bus conductor to and fro মানে হচ্ছে এদিক ওদিক যাতায়াত করতে লাগলো, যে লাইক এ কিরকম দেখতে, লাইক এ ক্যাপ্টেন ইন আওয়ার অফ ভিক্টরি, যে একজন সেনা প্রধান যখন কোনো যুদ্ধে জয়লাভ করে, এরকম একটা ভাব ভঙ্গিমা কিন্তু সেই ড্রাইভারের মধ্যে দেখা যাচ্ছে. মনে হচ্ছে সে যেন বিশাল কিছু জয় করে ফেলেছে. এ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল থ্রিটেনিং দ্য বাস কন্ডাক্টর, একজন মহিলার প্যাসেঞ্জার সেই ভয়েসটা অনেক বেশি বেড়ে গেল, থ্রিটেনিং দ্য বাস কন্ডাক্টর, এবং বাস কন্ডাক্টরকে ভয় দেখালো. বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, কিন্তু সেই বাসের কন্ডাক্টর সে পুরো নিশ্চুপ হয়ে রইল, কিরকম সেই রাত্রে ঠান্ডার মতোই নিশ্চুপ হয়ে রইল, মানে এইসব চিৎকার যেটা আমি যে প্রতিবাদ তিরস্কার কোনো কিছুই তার কানে গেল না, হার্ড অ্যাজ দা পেভমেন্ট, ফুটপাথের মতোই শক্ত হয়ে রইল, নড়াচড়া করছেন. সি এক্সপ্রেস হার অ্যাঙ্গার টু দ্য থ্রি পুলিশম্যান হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, সেই মহিলাটি তার রাগ দেখালো সেই তিনজন পুলিশের কাছে, পুলিশদের প্রতি তার রাগটাকে চলে গেল, যারা এই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ড্রামাটা দেখছে, নাটকটা দেখছে, যে একদিন বাস দাঁড়িয়ে রয়েছে রাস্তায় একটা কুকুরের জন্য, এবং সেটা নিয়ে সমস্যা হচ্ছে, তারা সমস্যার সমাধান না করে তারা এটা নিয়ে মজা দেখছে. দেন শি কেম ব্যাক অ্যান্ড কল্ড হার কম্প্যানিয়ন, তারপর সে ফিরে আসতো তার সঙ্গীকে ডাকলো অ্যান্ড ভ্যানিশ, এবং তিনিও সেখান থেকে চলে গেলেন. দ্য বাস ওয়াজ এম্পটি, বাস ধীরে ধীরে খালি হতে শুরু করলো. আই উইল গো টু দ্য টপ সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য টপ, অ্যাট লাস্ট যে আমি বাসের উপরেই যাবো, এই মহিলা লেডিকে বললো যার কাছে কুকুরটি ছিল. ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সে তোমার নিউমোনিয়া হয়ে যাবে, তার পুরুষ সঙ্গীটি বললো. নিউমোনিয়া অর্থাৎ যেটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডার জন্য সর্দি কাশি জমে বুকের মধ্যে জমে যায়, সেখান থেকে নানা রকম রোগ হতে পারে, ব্রঙ্কাইটিস যেমন বা পানি ধরনের রোগ হতে পারে, তা আমরা পরে পাতে যাই. When she disappeared up the stairs, the conductor came back and pulled the bell. যখন সেই মহিলা ছাদের উপরে উঠে গেলেন সিঁড়ি দিয়ে, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, সেই বাসের কন্ডাক্টর ফিরে এলো এবং পুল্ড দ্য বেল, এবং বেলটা টানলো. দ্য বাস ওয়েন্ট অন, বাস আবার চলতে শুরু করলো. হি স্টুড ট্রাম্পফ্যান্ট, একদম বিজয়ীর মতো দাঁড়িয়ে রয়েছে. হোয়াই দিস কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার, এবং তার চরিত্র তার এই ব্যবহার নিয়ে তার বাসের মধ্যে প্যাসেঞ্জাররা তার মুখের উপরেই তার সমালোচনা করতে লাগলো, কিন্তু সেই ব্যক্তি অবিচল. দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, তারপরে বাসের আবার একটা ইঞ্জিন ট্রাবল হয়ে গেল, ইঞ্জিনের সমস্যা হয়ে গেল. অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, এবং সেই বাসের কন্ডাক্টর
ড্রাইভার কে হেল্প করতে গেল। ইট ওয়াজ এ লং জব, এটা ছিল একটা দীর্ঘমেয়াদি কাজ, বেশ সময় লাগলো। মিন হোয়াইল দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার অ্যান্ড রি এন্টার দ্য বাস, এবং মিন হোয়াইল অর্থাৎ ইতিমধ্যে সেই মহিলাটি চুরি করে আবার সেই সিঁড়ি বেয়ে নিচে নেমেছে এবং রি এন্টার দ্য বাস, আবার বাসের মধ্যে ঢুকে পড়েছে। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন আবার ইঞ্জিন ঠিক করা হলো, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল, কন্ডাক্টর ফিরে এলো এবং আবার বেলটি টানল। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, তারপর তার কুকুর আবার তার চোখ আবার সেই কুকুরের মধ্যে পড়লো, কুকুরের উপর পড়ল। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ অ্যাগেইন, এবং তার হাত আবার সেই সেই বেলের দড়িতে চলে গেল, অর্থাৎ যে দড়িটা টেনে বাসকে আটকায়। যেরকম আমাদের এদিকেও দেখা যায় যে দড়ি টেনে টেনে একটা ঘন্টা বাজবে, তখন বাসগুলো দাঁড় করানো বা বাস চলে যাওয়া নিজের সেখান থেকে দেয়। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভার আবার চারিদিক তাকালো, এদিক তাকালো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, বাসের কন্ডাক্টর আবার সেই কুকুরটার দিকে নির্দেশ করে দিল। অ্যান্ড দ্য বাস স্টপ, এবং বাস আবার থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগান অল ওভার ওয়ান থেকে, সেই আবার প্রথম থেকে আবার একটা সমস্যা সৃষ্টি হয়ে গেল। আবার সেই কষ্ট তাকে জোর করে পাঠানো, সেই আগের মতোই ড্রামা, আগের মতোই সমস্যা, ওটা আবার এসে গেল আরেকবার। দ্য কন্ডাক্টর ওয়াক অন দ্য পেভমেন্ট, বাসের কন্ডাক্টর আবার সেই ফুটপাতে হেঁটে চলে। দ্য লিটল ডগ ব্লিঙ্ক অ্যাট দ্য নাইট, সেই ছোট্ট কুকুরটি রাত্রি আলোয় ব্লিঙ্ক মিটমিট করতে লাগে। অ্যান্ড দ্য লেডি ডিক্লেয়ার দ্যাট শি উড নট গো টু দ্য টপ, এবং এই মহিলাটি বললো যে সে বাসের উপরে যাবে না। অ্যান্ড ফাইনালি হয়েছে, এবং শেষে গেল। তো এই প্রথমটি থাকলো পার্ট টুতে, আমরা পার্ট থ্রি আর যেগুলো কোশ্চেন থাকবে সেগুলো একসঙ্গে করব, ঠিক আছে? দেখো কেমন লাগছে পড়াটা, আর কোনো শব্দের মানে বুঝতে হলে বা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও। ওকে, থ্যাংক ইউ।